খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না, বলছেন আইনমন্ত্রী। এরপর জানাবো আমান কি খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠাতে চান। জানাবো ইভিএম ব্যবহার, আইন সংশোধনে মন্ত্রণালয়ে সাড়া পাচ্ছে না ইসি। সরকারের চুরি দুর্নীতির কারণে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয়, বলছেন ফখরুল। এদিকে স্কুলের কমিটি নির্বাচন নিয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ওসি সহ আহত 20। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে আন্তর্জাতিক মহাসড়কে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে, বলছেন প্রধানমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না, বলছেন আইনমন্ত্রী। আইন অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, আইনে যদি সুযোগ থাকে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন, আর যদি না থাকে তাহলে তিনি পারবেন না। তবে আমার মনে হয় আইন অনুসারে তিনি নির্বাচন করতে পারবেন না। সংবিধানে নির্বাচনে অযোগ্যতা সংক্রান্ত 66 অনুচ্ছেদ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তিনি আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত। বিএনপির সেক্রেটারি জেনারেল অনেক দেশীয় আইন মানেন না, তাদের পক্ষে অনেক রকম কথা বলাটা যে খুব একটা সারপ্রাইজিং তা না। আমান কি খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠাতে চান? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম বলেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া দুইজনই সাজাপ্রাপ্ত আসামি। বেগম খালেদা জিয়া এখন কারাগারে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ওনার চিকিৎসার জন্য বাসায় থাকার জন্য একটি সুযোগ দেওয়া হয়েছে। সে বিবেচনায় তিনি কোনোভাবেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখেন না, কারণ প্রথমত উনি সাজাপ্রাপ্ত, এছাড়া তিনি শর্ত সাপেক্ষে বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। সেই জায়গা থেকে বিএনপি নেতা আমানুল্লাহ আমান যে কথা বলেছেন সেটা সম্পূর্ণভাবে বেআইনি। আগামী 10ই ডিসেম্বরের পরে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় বাংলাদেশ চলবে বলে মন্তব্য করেছিলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। দুজন সাজাপ্রাপ্ত ব্যক্তি এই ধরনের নেতৃত্ব দিতে পারে কিনা এই নিয়ে একান্ত আলাপচারিতায় আফহামা বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেছেন। পাঠকদের জন্য আফহামা বাহাউদ্দিন নাছিমের সাক্ষাৎকার নিয়েছেন এর নিজস্ব প্রতিবেদক শান্ত সিংহ। আফহামা বাহাউদ্দিন নাছিম বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া দুইজনই যখন সাজাপ্রাপ্ত আসামি তখন তাদের নেতৃত্বের কথা বলা হলে অনেক প্রশ্ন সামনে চলে আসে। তারেক জিয়া তো সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে পালিয়ে আছেন। এরপরও আমানুল্লাহ আমান যখন বললেন যে 10ই ডিসেম্বর এরপর দেশ তারেক জিয়া এবং খালেদা জিয়ার কথা চলবে, তখন সেটি রীতিমতো দেশের জনগণকে হুমকি দেওয়া সামিল, কারণ আসামিদের পক্ষে এ ধরনের কথা তাই সাক্ষ্য দেয়। এর সাথে আরেকটি প্রশ্ন সামনে আসছে, সেটি হলো তারা কি খালেদা জিয়ার বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ বন্ধ করতে চায়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মানবিক কারণে খালেদা জিয়াকে এই সুযোগ দিয়েছেন তখন শর্ত অনুসারে তিনি এই ধরনের কাজ করতে পারেন না। আমানুল্লাহ আমান বেগম খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠাতে চান কি না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করবে, তাতে কেউ তাদের বাধা দেবে না, বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাদের আন্দোলন নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু দুইজন সাজাপ্রাপ্ত আসামির নাম উল্লেখ করে বিএনপি যে ঘোষণা করেছেন সেটি রীতিমতো দেশের জনগণকে হুমকি দেওয়ার নামান্তর। ইভিএম ব্যবহার, আইন সংশোধনে মন্ত্রণালয়ের সাড়া পাচ্ছে না ইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর কিছু সংশোধনী প্রস্তাব পাঠালেও আইন মন্ত্রণালয় থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করে এস এম আসাদুজ্জামান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যত গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর কতিপয় সংশোধন সংযোজনের প্রয়োজনীয়তা অনুভব হওয়ার পরিপ্রেক্ষিতে সংশোধন সংক্রান্ত খসড়া বিল প্রস্তুত করে গত 8ই আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়। পরবর্তীতে 4ই অক্টোবর কমিশনের অনুমোদন সাপেক্ষে আরপিওর ইভিএম সংক্রান্ত অনুচ্ছেদে বাস্তবতার নিরিখে কিছু সংশোধনী আনার জন্য খসড়া প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও পাঠানো ও বিলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ না হওয়ার বা অগ্রগতি সম্পর্কে অবহিত না করায় গত 28শে সেপ্টেম্বর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে জরুরি চিঠি দিয়ে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করার জন্য অনুরোধ করা হয়। তারপরও এখনও পর্যন্ত ওই খসড়া বিলের অগ্রগতির বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়নি। বিষয়টি জরুরি বিধান সংশোধন সংক্রান্ত খসড়া বিলের অগ্রগতির বিষয়ে নির্বাচন কমিশনকে অবগত করার জন্য পুনরায় চিঠি পাঠানো হয়েছে।
সরকারের চুরি দুর্নীতির কারণেই বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় বলছেন ফখরুল। সরকারের চুরি দুর্নীতির কারণে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় হচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিলে পালাবার পথ পাবে না সরকার, পালাতে হলো সেফ এক্সিট নিতে হবে। তিনি বলেন, জনগণকে নিয়ে গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে। 90-এর ছাত্র অভ্যুত্থান সফল হয়েছিল ঐক্যবদ্ধ সর্বদলীয় ছাত্র ঐক্যের আন্দোলনের মধ্য দিয়ে। আজকেও জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলন নেমে ভয়াবহ সরকারের পতন ঘটাতে হবে। এই সরকার জাতীয় যে ক্ষতি করেছে তা এর আগে ঘটেনি, মৌলিক বিষয়গুলোকে ধ্বংস করেছে, সুপরিকল্পিতভাবে মানুষের অধিকারগুলোকে ধ্বংস করে একনায়ক ফ্যাসিবাদী জাতিতে পরিণত করতে চলেছে। বাংলাদেশের মানবাধিকার নিয়ে 74 পৃষ্ঠায় মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, জোর করে তুলে নিয়ে যাওয়া বিচার বিভাগের স্বাধীনতা নেই, সরকারের বিরুদ্ধে কথা বললেই আসামি, ওনারা কি ঈশ্বর, ওনাদের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, পুরো দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় ক্ষমতাসীনরা, গণতন্ত্র ফিরিয়ে এনে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, হাজার লোকের প্রাণের বিনিময় হলেও গণতন্ত্র ফিরিয়ে আনব, রাজপথে সরকারকে পরাজিত করব, পদত্যাগ করে সেফ এক্সিট নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান, তা না হলে পালানোর পথ খুঁজে পাবেন না। মির্জা ফখরুল বলেন, সরকারের বিরুদ্ধে কথা বললেই ডিজিটাল আইনে গ্রেপ্তার করা হচ্ছে, রাজবাড়িতে এক নারীকে স্ট্যাটাস দেওয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, প্রতিদিন 3-4 বার বিদ্যুৎ চলে যায়, 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে, আতশবাজি ফুটি উৎসব করেছে, এখন বিদ্যুৎ তাই এটা দুর্নীতির কারণে মানুষ আর টিকে থাকতে পারছে না। স্কুলের কমিটি নির্বাচন নিয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, 25 আহত 20। রংপুরের পীরগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে সুমন ইসলাম আকাশ নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পুলিশের ওসি সহ অন্তত 20 জন। সংঘর্ষের পর থেকে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, খেতাবের পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন ঘিরে সকাল থেকে প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামের গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে সুমন ইসলাম আকাশ নামে অষ্টম শ্রেণীর এক ছাত্র গুরুতর আহত অবস্থায় মারা যায়। এ সময় সংঘর্ষে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল সহ প্রধান শিক্ষকের অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সেখান থেকে ওসি আব্দুল আওয়াল সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, তবে ছাত্রের মৃত্যুর ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। এ কারণে আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, দুই গ্রুপের সংঘর্ষে থানায় ওসি, দুই এসআই এবং এক কনস্টেবল সহ বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাংলাদেশকে আন্তর্জাতিক মহাসড়কে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে বলছেন প্রধানমন্ত্রী। নড়াইলের 6 লেনের মধুমতি সেতু ও নারায়ণগঞ্জের 3য় শীতলক্ষা সেতু দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মধুমতি সেতু এশিয়া মহাদেশের হাইওয়ের সঙ্গে যুক্ত হবে, ফলে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 6 লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জের 3য় শীতলক্ষা সেতু দুটি। তিনি আরও বলেন, এখন আমরা দাবি করতে পারি দেশের সমগ্র এলাকার মাঝেই যেন যোগাযোগ স্থাপিত হয়, সে কাজ আমরা করতে সক্ষম হয়েছি। এখন বাংলাদেশকে আন্তর্জাতিক মহাসড়কের সাথে সংযুক্ত করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, যোগ করেন প্রধানমন্ত্রী। নড়াইলের কালনায় মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম 6 লেনের সেতু এবং নারায়ণগঞ্জে নির্মিত 3য় শীতলক্ষা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস মহামারী এবং ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে আমাদের দেশের উন্নয়ন অনেকটা পিছিয়ে গেছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, যে স্বপ্ন দেখে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন তা তিনি পূরণ করে যেতে পারেননি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি করা, গরিব দুঃখীদের পাশে থাকা। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। এই পদ্মা সেতু নিয়ে আমাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আনার চেষ্টা করা হয়েছিল, তখনই আমরা চিন্তা করেছিলাম এই পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে তৈরি করব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রগতি মূলত যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল হওয়ায় সরকার যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সমগ্র বাংলাদেশ সফর করে শেখ হাসিনা যে বিষয়টি অনুধাবন করেছেন তা হচ্ছে সর্বাগ্রে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যা সাধ্যমতো তিনি করে চলেছেন বলে উল্লেখ করেন।
শেখ হাসিনা যখনই জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন তখনই জনগণের সেবায় আত্মনিয়োগ করেছেন বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সবসময়ই নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, এটাই আওয়ামী লীগের ইতিহাস। পাশাপাশি দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রথমবার সরকারে এসে যমুনা সেতুর ওপর বহুমুখী সেতু নির্মাণ করে এছাড়াও আরও অনেকগুলো সেতু নির্মাণ সম্পন্ন করে, যার মধ্যে রয়েছে ধরলা সেতু, গাবখান সেতু, শিকারপুর ও দোয়ারিকা সেতু এবং ভৈরব নদীর ওপর সেতু নির্মাণ। সমগ্র বাংলাদেশকে একটি যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনাই ছিল তার সরকারের প্রচেষ্টা, যোগ করেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।